আমাদেরকে যে সময়টা দেওয়া হয়েছে এটা কিন্তু নির্ধারিত, কেউ আল্লাহর বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের বাইরে কিন্তু কেউ এই দুনিয়াতে থাকতে পারবেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেইভাবে রেখেছে আপনি অতটাই পাবেন, এর বাইরে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কথাগুলোকে এইভাবে বলেছে, যেমন একটা আয়াত রয়েছে আপনি পাবেন, সেটা সূরা আরাফ 7 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক সময় বেঁধে দেওয়া হয়েছে, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, বান্দা তুমি আল্লাহর ফয়সালাটাকে এইভাবে গ্রহণ করো, তোমার মৃত্যু যেই দিন লেখা আছে যেই মুহূর্তে, আল্লাহ তার আগেও তোমার কাছে ফেরেশতা পাঠাবে না, কিন্তু ওই মুহূর্তটা যদি এসে যায় বান্দার এক সেকেন্ডও দেরি করা হবে না, এটা আর এটা হয়ে যাবে আকর্ষিক, চট করে ফেরেশতা চলে আসবে, মালাকুল মৌত হঠাৎ করে আসবে, বাক্তা হঠাৎ করে চলে আসবে আজাব আপনার প্রতি, হঠাৎ করে আপনি মালাকুল মৌত আপনার সামনে উপস্থিত পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে অপশনও চায়, রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি আরেকটু সময় আমাকে দেন আরেকটু সময়, তখন তার খারাপ ইচ্ছা থাকবে না, ভালো ইচ্ছার জন্যই বলবে, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফা আসাদদাক ওয়া কুম মিনাস সালেহিন, আল্লাহ আমি সাদকা করতাম এবং আমি একেবারে সৎকর্মশীল ব্যক্তি হয়ে আপনার সামনে আল্লাহ উপস্থিত হতাম, আমার একটু সময় শুধু দেন। আল্লাহ বলছেন, ওয়ালা ইউআখখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলছেন কোনো ব্যক্তির সেই সময়টা যখন চলে আসবে সামান্য একটু সময় তাকে ছাড় দেওয়া হবে না। এই কথাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে উল্লেখ করেছেন, যেটা আপনি 10 এবং 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন, এটা মুনাফিকুন 63 নম্বর সূরার 10 এবং 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, সেই দিন প্রত্যেকটা ব্যক্তি মালাকুল মউত দেখে ফেললে সে আল্লাহর কাছে এই কথাটা বলবে, রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম, একটু সময় আল্লাহ আমাকে দেন, আমি একটু সাদকা করে আসি, আমি একটু ভালো কিছু করে আসি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছে, বলছেন প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট সময় আমি বেঁধে দিয়েছি বান্দা, এটা প্রত্যেকের আসবে, কিন্তু যখন চলে আসবে কোনো ব্যক্তিকে কিন্তু ছাড় দেওয়া হবে না, তখন আপনি তওবা করতে চাইলেও কাজ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদিও ভেবেছিলাম পাপ নিয়ে কথা বলবো, কিন্তু কথাগুলো এদিকে কেন চলে আসতেছে বুঝতেছি না। সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো ব্যক্তির তওবা করা থেকে, ভালো কাজ করা থেকে বিলম্ব করাটা মোটেও উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই 158 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, হালিয়ানজুরুনা ইলা আন তাআতিয়াহুমুল মালাঈকা আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক, হে নবী তারা কেন পাপের মধ্যে এখনো লেগে আছে, কেন তওবা করছে না, কেন তারা সালাত ধরে নিচ্ছে না, কেন তারা এই হারাম খাওয়াটাকে ছেড়ে দিচ্ছে না, কেন অন্যের সাথে রেশারিটাকে বন্ধ করছে না, হালিয়ান জুরুন, তারা কি এই অপেক্ষায় আছে, আই আনতাআতিয়াহুমুল মালাঈকা, যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে তাকে বললে তারপরে সে তওবা করবে, তারপরে সে সিগারেট ছাড়বে, তারপরে সে জর্দা ছাড়বে, তারপরে সে হারাম কাজ ছাড়বে ফেরেশতা দেখে নিলে, নাকি স্বয়ং তোমার রবকে তারা দেখতে চায়, যে আল্লাহ এসে যদি বলে তাহলে আমি পাপ ছাড়ব, আল্লাহ এসে যদি বলে আমি দাড়ি রাখব, আল্লাহ এসে যদি বলে আমি 5 ওয়াক্ত সালাত পড়ব, এটা আপনার রব এসে গেলে কি তারা এটা করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাকি তারা এমন কোনো নিদর্শন দেখার জন্য অপেক্ষা করছে যে আপনার রবের কোনো নিদর্শন আসলে তারা এই হুজুরদের কথা মেনে নেবে, ইমামের কথা মেনে নেবে, তারা বাপ্পার কথা মেনে নেবে, তারা হক কথাটাকে গ্রহণ করে নেবে, কোন একটা নিদর্শন দেখতে চায়। ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, যেই দিন তোমার রবও আসবে না, ফেরেশতাও আল্লাহ নাজিল করবে না, কিন্তু তোমার রবের কোনো না কোনো নিদর্শন অবশ্যই আসবে, কিন্তু যেই দিন এই নিদর্শনটা এসে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসুন ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই নিদর্শনটা আসার আগে যদি তারা ঈমান না নিয়ে আসে, অথবা যারা মুসলিম তারা যদি ভালো কিছু না করে, তার মানে ওই নিদর্শন দেখে নেওয়ার পরে যদি ভালো কাজ করতে চায় তার কোনো কাজ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা তার কোনো কাজে আসবে না। এর আগে কি করতে হবে আমাদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা তোমাকে তার আগেই হতে হবে, আও কাসাবাত ফি ঈমানিহা খাইরা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন, আল্লাহ বলছেন তারাও যেন অপেক্ষা করে, আমিও অপেক্ষা করতেছি তাদের শেষ পরিণাম সম্পর্কে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিলম্ব করা উচিত নয়,
আমাদের অবস্থা যেন ফেরাউনের মতো না হয়। ফেরাউন কি করেছিল যখন সে ডুবে যাচ্ছিল? এটা আপনি পাবেন সূরা ইউনুস বা সূরা ইউনুস 10 নম্বর সূরা 90-91 নম্বর আয়াতে। যখন ফেরাউন ডুবে যাচ্ছিল, আদরাকাহুল গারাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানে এখন যখন তার পানির মধ্যে ডুবে যাচ্ছে, তখন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। তিনি বলছেন আমি সেই সত্তার প্রতি ইমান আনলাম যেই সত্তার প্রতি ইমান এনেছে বনি ইসরাঈলরা। এই কথা যখন মানে ও আনা মিনাল মুসলিমিন, এবং ফেরাউন বলতেছে এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল আন, এখন তুমি বলতেছো ওই মরে যাওয়ার সময় ওকাদে আসাইতা কাবলু ও কুনতা মিনাল মুফসিদিন, অথচ একটু আগে তুমি ফাসাদকারী ছিলা, একটু আগে তুমি সীমালঙ্ঘন করেছ, ফাসাদকারী ছিলা, কুনতা মিনাল মুফসিদিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতটা বলেছে যে যেই দিন আল্লাহর কোনো নিদর্শন বান্দা তোমার কাছে চলে আসবে সেই দিন তোমার ইমান কোনো কাজে আসবে না। আও কাসাবাত ফি ইমানিহা খাইরা, তুমি ইমান নিয়ে বসে আছো, ওই নিদর্শন এসে গেলে তুমি ভালো কিছু করবা, এই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না। অতএব আমাদেরকে বিলম্ব করা উচিত নয়।